এতদিন পাড়ার বখাটে ছেলেরা চুরি করত, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকত, আর এখন তো খোদ মন্ত্রীরা যুক্ত। এই জং কোথায় লেগেছে বোঝা যাচ্ছে না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে রাজ্য একাধিক দুর্নীতির ঘটনায় যুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই ইনসাফ যাত্রার 30তম দিনে শনিবার বাঁকুড়ায় পৌঁছয়। বাঁকুড়ার পাঁচাবাগা মোড়ে পদযাত্রা শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে অপদার্থ সরকার চলছে, এ সরকার আর দায়িত্ব নিতে পারবে না, তাই ইনসাফ যাত্রা চলছে। সারা পৃথিবীতে যা হয়ে এসেছে এ রাজ্যেও তাই হবে, ছাত্র যুবরাই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ ঠিক করবে। উভয়ই পাবলিক সার্ভেন্ট, মানুষের টাকায় তাদের বেতন হয়। যারা আমাদের ভবিষ্যৎ কাজ কারখানা রেশনের চাল চুরি দুর্নীতি করেছে, টাকা জমিয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুততার সাথে নিরপেক্ষ তদন্ত করে তাদেরকে যথাযথ শাস্তি দেওয়াটা দরকার। শাস্তি দিতে হবে, নইলে যেভাবে ছেড়ে রেখেছে এতদিন তো পর্যন্ত পাড়ার যারা বোকাটে ছেলে ছিল তারা চুরি করত, তারা দুর্নীতি করত, এখন তো খোদ মন্ত্রী সাহেব দুর্নীতি করছে, ফলে এ জং মরছে, কোথায় কোথায় লেগে থাকছে বোঝা যাচ্ছে না। নতুন পশ্চিমবঙ্গ তৈরি করার জন্য আগে চোরগুলোকে বিদায় দিতে হবে। পদার্থ সরকার, এ সরকার আর দায়িত্ব নিতে পারবে না, তাই ইনসাফ যাত্রা চলছে, আজ 30টা দিনে পৌঁছেছে। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে। পৃথিবীতে ভারতবর্ষে দিনে দিনে যুগে যুগে তাই হয়ে এসেছে, এবারেও পশ্চিমবঙ্গের ইতিহাস পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাই, ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের ছাত্র যুবরাই ঠিক করবে।